করি একজন ছেলে বিবাহ দেওয়ার সময় মা এবং বাবা জিজ্ঞাসা করতা ছেলের, বলে মেয়েটা আমরা দেখি আইছি, সে আবার যাক দেখি আপ দেখি আপ তার যদি পছন্দ হয়। ইলা যদি মা বাবা জিজ্ঞাসা করো করতা ছেলের, ছেলের অধিকার আছে ছেলে যদি যায় আবার দেখতে পারি। ছেলে যদি কয় বলে না মা বাবা দেখিলেইছ মা বাবার সুন্দরে সুন্দর, তাহলে আমি আর দেখার যাইয়ার না কোনো অসুবিধা নাই। আর যদি বিশেষ করি মা বাবা যদি ইলা হইন না, ছেলে যদি মেয়েটা আনার ঘরে পছন্দ হয় না, কিন্তু মা এবং বাবা দায়ী হইবা। নিকাওয়ার পরে যদি কোনো মহিলা যদি স্বামী তাঙা সত্ত্বে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি গুনার খাদের দিকে অগ্রসর যদি হয়ে যায়, কিংবা তো কোনো পুরুষ যদি বিবাহ করার পরে যদি অন্য মহিলার দিকে আকৃষ্ট হয়ে গুনার খাজে যদি অগ্রসর হয়ে যায়, এরার উপরে শরীয়তের বড় কঠিন হুকুম আইছে বাবা। কতটুক হুকুম, বিবাহের আগে যদি কোনো পুরুষ এবং মহিলা অবিবাহিত হঠাৎ ভুল করে লইছে গুণা করে লইছে তারা অবৈধ কাজ, তাদের প্রমাণিত ভাবে যদি ধরা যায় শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া জলদা 100 ডান্ডা মারা। আজ্জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জলদা, এরার হুকুম হইল সাক্ষী প্রমাণে ঠিকাইলে চার জনে যদি দেখুন আটটা চৌকে যদি দেখুন, তাহলে শরীয়তের হুকুম হইল 100 100 ডান্ডা দিতা। কত ডান্ডা? 100 100 ডান্ডা দেওয়া হইতো। ডান্ডাই তো আসতে না, আমরা তো আসতে মারেন মায়া করি বলারেন, জোরে হইতো ডান্ডা, মোটামুটি ডান্ডা নেন জোরে হইতো, ফিট চাল হইতো ডান্ডা। আর যদি বিশেষ করি এখন মদ পান করিয়া তখন এন লাগে 80 ডান্ডা, মদ খাইলে দরা হলে 80 ডান্ডা, এই ধরনের গুণাত ওই লগিয়া কত 100 ডান্ডা। আর যারা বিশেষ করিয়া বিবাহিত তাদের যদি এই ধরনের যদি প্রমাণিত যদি হয়, নবী যে ফরমান খমর পর্যন্ত ঘাত করিয়া ফাতর মারিয়া রারে মারি লাওয়া, এর লাগি বড় ধরনের গুণা বাবা। বিশেষ করিয়া এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামত থাকি যদি মানুষ যদি বঞ্চিত হয়ে অন্যদিকে যায়, তার লাগি কঠিন শাস্তি কিয়ামতর দিন। আমার নবীজিকে দেখিয়া আইজন আল্লাহর রসুলের মেয়েরা যখন নসিব হইসল গিয়া দেখুন এক গ্রুপ পুরুষ এবং মহিলা তাদের সামনে খালে বালা বালা ফলমূল গুলা রাখা, ইতা না খাইয়া ফসা খালি মাংস খাইত্রা চিৎকার দিত্রা। ওয়াজ ইব্রাহিম তার সামনে বালা ফল রাখা, তারা খেনে খালি ফসা মাংস খায়। নবী জিরে জিব্রাইলে উত্তর দিল ইয়া রাসূল আল্লাহ, যারা জমিন হোক নিয়ামত পাইয়া নিয়ামত অস্বীকার করছিল তারা বিবাহিত পুরুষ এবং মহিলা নিজ নিজ দায়িত্ব ছাড়িয়া অন্য জায়গায় গুণা করছিল, এর লাগি বালা ফল সামনে রাখি আল্লাহ ফসা জিনিস মাংস খাবাইত্রা, খাইত্রা খাইতে পারডা না চিৎকার দিত্রা, এর লাগি বাবা ইটা দেখছে কি আমার অত বড় ধরনের গুণা। যদি আল্লাহ কলম মারি দে তার কোন মেয়ে কোন ছেলের লাগি জুড় মিলত বিবাহ হইতো, সেও কিন্তু বদলানো সম্ভব নাই, নিজে মাঝখানো মাতিয়া গুণাগার হইমো। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে নিয়ার, হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের একজন কন্যা সন্তান আসলা পালিত মেয়ে। সুলাইমান একদিন তক্তর উপরে উঠিয়া যাইতে আসন, হঠাৎ উপরে গিয়া দেখছেন দুইজন ফরিস্তা ডায়েরি সামনে লইছেন, দুইটা নাম লেখুন, একটা ছেলের নাম একটা মেয়ের নাম লেখিয়া দুইটা ফুট দিয়ে কেন করিয়া জোড় মিলাইয়া রাখুন। সুলাইমানে প্রশ্ন করলাম, ও ফরিস্তা কল কোন দায়িত্বে আসো? বলে খার ছেলে খার মেল লাগে বিবাহ হইতো, আমরা জোড় মিলানির দায়িত্ব আমরার, আমরা জোড় মিলাইয়া রাখছি। বলে আচ্ছা দেখো যান আমার একটা মেয়ে আছে ছোট্ট, থাকি ছোট্ট মেয়ে, আমার এই মেয়েটা হার সঙ্গে বিবাহ হইব। এরা ডায়েরি সাইয়া কইলা, রে বা সুলাইমান অমুক জায়গার বান্দি, অমুক দেশ অমুক বাসার এক বান্দি, আসন বান্দি বেটির ছেলের লাগি আপনার মেয়ের বিবাহ হইব। হলি কেন তো মানা যায় না, আমিও তো নামি গুণী একজন মানুষ আর আমার মেয়েটা তো সুন্দর, বান্দি বেটির ছেলের লাগি ওই তেতাম না, তার মনও হানাইছে। বলে কলম মারা হয়ে গেছে নি, বলে যে বদলিত নানি, বলে না সুলাইমানের ঠিকানা লইছুন, খবর লইছুন, গেছুন বাদশার কাছে গিয়া বান্দি গিয়া খবর তালাশ লাগাইছন, খবর পাইছন বান্দি এখন গর্ভধারিণী মহিলা, পেটে সন্তান, সন্তান এখন জন্ম হয়েছে না, সন্তান জন্মবার সময় গেছে গিয়া ও সময় বাদশার কাছে কইলা আমার একজন বান্দি লাগে, বান্দি দিলা কুয়া, বলে কোনটা নিতা যেটা চাও ওঠা নেও, বলে ও বান্দিটা দিলা, বান্দি নিছন আমার ঘরে জল্লাদর কাছে দিয়া কইলা জল্লাদ আমার জীবনে ইলাক কোনোদিন হইছি না, তবে আমি সাইয়ার এই বান্দিটারে সূর্য উদিত হওয়ার আগে তুমি কাতল করিলেই ভাই, জল্লাদর হাতে তুলিয়া দেওয়া হয়েছে, জল্লাদে নিছে ঘুরিয়াইয়া কইলা ফরিস্তা কল কইলা কলম মারি দিলে বদলে না, আমি তো বদলাই দিছি, বলে কি তো হয়েছে?
বলে বান্দি তো জল্লা ধরা তো তুলিয়া দিয়ে আইছি তো যে সন্তান জন্মগ্রহণ করতো আমার মেয়ের লাগি বিবাহ হইতো মেয়েটা তো শেষ করে লাইছি বলে কি হয়েছে বলে শেষ মেয়েটা জমিন থাকি বিদায় হয়ে গেছে তখন তারা ডাইরি চাইয়া ভরিস্তকলে উঠিয়া হইলা বলে জি না যে জল্লাদ ধর হাত তুলিয়া দিসলে এ জল্লাদ রে বাই ডাকিয়া ধর্মর বাই ডাকিয়া ভেটিটা ছুটিয়া গেছে গিয়া ফল্লা চিন্তা দুধ হয়েছিল হিন্দুকে ছুটি গেছে এখন কিতা করা যায় আবার তুকানি আরম্ভ হল তোকে এত হয় না বহুদিন পরে দেখা যায় সন্তান এই মেয়েটার ঘর থেকে জন্ম হয়েছে কিছু বড় হয়েছে বড়বার পরে ছেলেটার সন্ধান আবার ভাইলেছেন ভাবার পরে ও বান্দির কাছে একদিন গেছন বান্দির কইছন তোমার ছেলেটা আমার কাছে দিয়া দেওছেন আমি বিভিন্ন সিটিগুলা বিভিন্ন জায়গার মধ্যে খবরা খবর পৌঁছাই তোমার ছেলে দিয়ে খবর পৌঁছাই মুইটারে আমি লালন পালন করম ও সময় ছেলে তান দেখতে নিছুন চুলাই মানে একদিন সিটির মধ্যে লেখিয়া দিয়া কইছন বাড়ি যাও তখন বাক্কা কয়েক বছর হয়ে গেছে ছেলে উপযুক্ত বড় হয়ে গেছে গিয়া মেয়ে উপযুক্ত হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে কয়েক দিন পরে সিটি লেখিয়া দেয়া কইছন ও বা তুমি সিটি ওখানটা নিয়া তুমি আমার বাড়ির পরিবারের হাত নিয়া দিও নিয়া দিয়া সিটিটা দিয়া তুমি বাড়ির মধ্যে থাকিও আমি আয়ার সিটির মধ্যে লেখিয়া দিছন ও গো বিবি আমি আমি সিটিটা লেখিয়া দিলাম তোমার কাছে কোনো জায়গার যদি কোনো একটা ছেলে যদি উপযুক্ত পাও দেশের মানুষ আনিয়া মোটামুটি ডাকিয়া নিয়া আমার ছেলেটারে তুমি আমার মেয়েটারে তুমি বিবাহ দিয়া দিলাইও ছেলে যখন সিটি লইয়া গেছে এই বাড়ির বাড়ির যাওয়ার সঙ্গে সঙ্গে ও সময় মেয়েটা যেমনে দেখছে একটা উপযুক্ত ছেলে আইছে যৌবন হালের ছেলে দেখিয়া কই ধরো বা তুমি কেনে আমরার বাড়ির সামনে বলে আমি একটা সুলাই মানে সিটি দিয়া মারে ফাটাইছো না তোমার মারা তো দিতাম সিটি পড়িয়া দেখছে মেয়েটা কলম লইছে খাটসির করিয়া লেখছে অগ বিবি সিটি যখন ভাই ভাই ছেলেটা যখন ভাই ভাই আমার ঘর উপযুক্ত মেয়ের সঙ্গে সেই ছেলেটার দিয়া বিবাহ দিয়া দিলাই ও বিবাহ হয়েছিল কই যায় বদলিছে নিয়ার সাইসলা বিবাহ দিতা না এখন বিবাহ হয়েছে নি বলে বিবাহ হয়ে গেছে সাইসলা দিতা না বান্দির ছেলের সঙ্গে কিন্তু কলম মারা হয়ে গেছে গিয়া আল্লাহ তাদের জুড় মিলাইয়া দিলাইছে এর কারণে বিশেষ করিয়া যত চেষ্টা করুন না কেন বাঙ্গানি দেখব না কেন কোনো অবস্থায় বিবাহ বাঙ্গানি যায় না কোনো আইব থাকলে তুলিয়া ধরবা আইব লুকাইয়া বিবাহ দিলে পরবর্তীতে জীবনে কষ্ট পাইবা এর লাগে আগে আইব তুলিয়া আপনি মানে মেয়েটার বিবাহ দিন ছেলেটার আইব তুলিয়া আপনি বিবাহ দিন পরে কোনো অসুবিধা আপনার জিন্দগিতে আসত নাই এর লাগে ছেলে যদি অন্ধ হয় মেয়ে অন্ধ হইলে বিবাহ দেওয়া যায় না ছেলে অন্ধ হইলে কত সময় বিবাহ দেওয়া যায় যায় না না অন্ধ হইলে মোটামুটি বেটা চলতে পারে মেয়ে অন্ধ হইলে আর বিবাহ দেওয়া যায় না এটা বেজান দেখছে মেয়ের তো নিন্দা মানছে অবহেলা করে আল্লাহর বন্দে গান শুনছি একটা ঘটনা হলো এক ভদ্র লোক আসলা তান একটা ছেলে ফিটির গুজ ফিটির মধ্যে গুজ হয়ে গেছে তান ছেলেটা বিবাহ দিতে পারো না আইবদার হয়ে গেছে গিয়া আর একজনের সুন্দর একটা মেয়ে মেয়েটার চক্ষু নাই মেয়েটা বিবাহ দিতে পারো না বাজারও একদিন দুইজন এখান হয়েছে দুইজন এখান হয়েছে দুই ব্যক্তি এখান হয়েছেন দুইজন হওয়ার পরে একজনে আর একজনে মাত আরম্ভ হইল বলে ভাই সাহেব আপনার মনটা বড় বেজার বুঝলাম না বলে একটা ছেলে বিবাহ দিতাম মেয়ে ভাই আর না বলে আমিও তো একটা মানে মেয়ে বিবাহ দিতাম ছেলে আমি তালাশ করি আমি এখন ভাই আর না বলে তে তো আল্লাহ দুজন মিলাই দিলে বলে আচ্ছা ঠিক আছে চলো কা বাজারে বুঝে বিয়া হন ভাই সালা হইলে এটা দেখার দিকির খাম নাই কারণ এন তো বুঝার হেন দেখা না লাগে এখন আর দেখার দেখি নাই নিয়ম হয়েছে দেখার দিকে তো এন মনে মনে হইল গিয়া আমার মেয়েটা অন্ধ দেখাইলে তো আর হইতো না হেন মনে মনে হইল কি আমার ছেলে দেখলে গুজ দেখিয়া ভিটিত গুজা দেখিয়ার পছন্দ করতা নাই চলো পাইসাব দুইজনে বিবাহ ধার্য করে লাই বিবাহর দিনও ধার্য হয়ে গেছে গিয়া বিবাহ সব কিচ্ছু মাত পাইনে লই গেছে গিয়া ছেলেও দেখা নাই মেয়েও দেখা নাই যেই সময় বিশেষ করিয়া ছেলের ইজাব কবুল করা আরম্ভ হয়েছে মেয়েটার ফড়ানি আগে শেষ হয়ে গেছে গিয়া ছেলেটা ফড়াইতে সময় ছেলের বাবা দাঁড়ো আসলা ও সময় ছেলের বাপে যেমনে শুনছ ছেলে উঠিয়া কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ ছেলের বাপে তখন জিগরে যাচ্ছে না তাই উঠিয়া কইছেন মারছে সক্কা আমার বুঝা পুতি আর মেয়ের বাপে উঠিয়া কইছেন বুঝবে রে পাইসা বইয়া নিতে বুঝাইছে
বিয়াইয়ে কইল এটা কিতা হইল হে আমি কইলাম আমার হয়ে সক্কা মারি দিছি আর ইকে বুঝবে রে ভাই সব বইয়া নীতি তা কোনো মাত নাই কারণ ভিতরে ভিতরে তো ঠগাঠগি লাগছে তো মেয়েটা লইয়া গেছেন গিয়া খেলি জট মেয়ে লইয়া গেছেন গিয়া হোক বুঝার বাপে মেয়ে লইয়া গেছেন যাবার পরে দেখো কাম নতুন কন্যা স্বামীর বাড়ি যাবার পরে পয়লা দুই একদিন লজ্জার কারণে চক্ষু খুলিয়া বেশ সাইন না মানুষের সামনে বড়ইন না দরিয়া কোনো সময় মেয়েটার ফসরা করা নিত নেন বাইরে লইয়া যান এইভাবে একদিন গেল দুই দিন গেল এখন দেখা যায় তিন দিন ইয়ালো মেয়েটা না ধরলে আটকে পারে না চৌকো খুলে না হইলের ব্যাপার কি তাই চৌকো খুলে না অত সরম নেই পরবর্তীতে খবর লইয়াছে ইয়া দেখুন বলে মেয়েটার তো চক্ষু নাই ই মেয়েটা বিলকুল অন্ধ চৌকে দেখে না ওই সময় উঠিয়া কইলা রে বিয়ের কথা ঠিক আছে আমার হইল যেন বুঝবে রে ভাই সাহ বইয়া নিতে আমার তো বুয়া পড়ি গেছে হ্যাঁ আমার তো বুয়া পড়ি গেছে গিয়ে এখন তার বুয়া লাগেন না হয়ে যায় কত বুয়া পড়ছে মেয়েটার সারা জীবন টানা লাগে এর মনে মনে তাই ঠগিতরা হেন মনে মনে তাই তাই নলা ঠগিতরা আমি দেখছি 2012 ইংরেজি তলা ট্রেনে যাইয়ার আজমির যাইয়ার এলা বা ট্রেন ছাড়ার সময় ফারা ফাস্টে কি লই একজনে অপেক্ষা করডা মোটি মানে ট্রেনটা ছাড়তেও বটব্রিজ তো ট্রেন খুব স্পিডে চলে ছাড়তে সময় ফারা ফাস্টে কি দিবা তেন পেপার লই দিবা তেন ফারা ফাস্টে কি লই বোয়া ছাড়তেও কইছেন পেপার দিয়ে গেলা আবার প্ল্যাটফর্ম আসলে গেলা ঠান মারি তার পেপার দিছে তলে তাকে বার করিয়া তাই তো মনে মনে বড় খুশি পেপারি কার হাত লইয়া দেখুন তিন দিন ওর ফুরানা ডেট অফ বার্থ পেপার দিছে বাদে ট্রেন হইয়া আসতে আসতে কইন্দে পাই লাসলাম তো গা থারা হাসতে কি দিয়া ও হাল্লাত দেখো ও টগে ঠকাইনি ঠগাত লাগলে ঠকাই ওই গু 2012 এর ঘটনা বুঝে ও দেবকা তিন দিনের ফোন নাই গিয়েও বুঝছে যে এনে ভদ্রলোকের ট্রেন ছাড়তে দেয়ের আগে দে না এ আমারে ঠগে তে আমিও দে তিন দিনের ফোন নয় ডেটও বারো খান দিছি আজকুর কোনো থাজা খবর নাই দেখছো এমনি এর লাগে বিশেষ করে আখেও ঠগাত লাগলে ঠকাইবা আপনার মেয়ের আইবাসে তুলিয়া ধরন কোন যদি আইব থাকে তাহলে তুলিয়া ধরন আপনি যদি ঠগাত যায় বলা নিজে ঠগা খাইবা ছেলের যদি কোনো আইব থাকে তাহলে তুলিয়া ধরন নতুবা আপনি জিন্দগি তোলা ঠগা খাইবা এখন আইন বিশেষ করে একজন ছেলে বিবাহ দেওয়ার সময় মা এবং বাবা জিজ্ঞাসা করতা ছেলের বলে মেয়েটা আমরা দেখি আইছি সে আবার যাক দেখি আপ দেখি আপ তার যদি পছন্দ হয় ইলা যদি মা বাবা জিজ্ঞাসা করো খর্তা ছেলের ছেলের অধিকার আছে ছেলে যদি যায় আবার দেখতে পারি ছেলে যদি কয় বলে না মা বাবা দেখিলেইছন মা বাবার সুন্দরে সুন্দর তাহলে আমি আর দেখার যাইয়ার না কোনো অসুবিধা নাই আর যদি বিশেষ করিয়া মা বাবা যদি ইলা হইন না ছেলে যদি মেয়েটা আনার পরে পছন্দ হয় না কিন্তু মা এবং বাবা দায়ী হইবা একবার তার জিজ্ঞাসা করতাম বর্তমানে যুগ খুব কঠিন নানি যায় আগে আসলো এক জমানার ছেলের আর কিছু শরম আসলো এটা বিয়ার নাম শুনিয়ালে শুনছি ওলা বা আমরা ছোটবেলা দেখছি বিয়ার নাম শুনিয়ালে এটা বহুত শরমের লড়িতা না মাতি তাহলে হ্যাঁ এখন ইলাও কিছু কিছু জায়গাত কোনো ফ্যামিলি শরমও কিছু কমে গেছে গিয়া অনেক ছেলেরা তার মার সঙ্গে বিবাহ কোনো সময় মা তো মাতিলা আর চক্কুর পর্দা জমিন তাকি কিছু উঠে গেছে গিয়া আল্লাহর বন্দে গান মেয়েটা যখন দেখলা ছেলেটা যখন দেখই গেল পছন্দ হয়ে গেল সর্বপ্রথমে আইলা বলে মোহরর মাত মোহরটা সেই বস্ত কর হইতো গিয়া মোহরটা আমরা দেশের রসুমাত হিসাবে পড়ি গেছে গিয়া মোহরে ফাতিমি ফাতিমিটা বেশিরভাগ চল না ফাতিমি হইয়া হয় এর লাগিয়া 133 তোলা রূপার পরিমাণ ইটার হকিকাতান মাছল এলো গিয়া যদি কেউ বলে নগদ দিলাইন যদি কেউ যদি চাইন বলে দার্য করিলাই হিসাবে গুণ নগদ দিলাইতাম সিজবা দিয়াও বাকি গুণ নগদ দিলাইতা খাটাইয়া দিলাইতাম আর যদি নগদ দেন না বাকি রাখো নিগুণ একবারে সান্দি হিসাবে খোলা থাকত আমরার দেশ ওইটা চল পড়ি গেছে গে দেশের রেওয়াজ মানুষের সান্দি হিসাবে রাখুন না বাকিও দেন আবার মর গুণ আবার কি করেন দার্য করি আবার রাখিলা নিয়মে খোলা থাকতো রসুম আত্মর যেটা আছে 3 লাখ 4 লাখ 5 লাখ এইভাবে মোহর লইত্রা ছেলের মোটামুটি সম্পদ দেখিয়া তুমি এইভাবে মোহর দিয়া চাপ দেও মোহরটা কিছু বড় করি লইলে আমার মতে বালা কারণ কোনো ছেলে পরে কিন্তু মোর বড় দেখলে কিছু ডরাইয়া খাইবা
মেটারে নিয়া জীবনে হয়তো বিশেষ করিয়া দুঃখ আউরি দিতা না, জলদি ছাড়াতো যাইতা না, এর লাগি কিছু মেয়ে সন্তান হলন লাগি মোহর কিছু বড় লোয়া বালা। আমরা কিছু মানুষে বেড়া লাগি গেলে মোর কনসিডার করি লাইন, বিবাহ সময় খালি চাইবা সময়া মোহর দিয়ে বিবাহ দিতা, যারা খালি সময়া মোহর দিয়ে বিবাহ দিতরা জানিয়া রাখবা, বেড়া সেরা লাগি গেলে কিন্তু জলদি মোহর দিলাই বসে মেয়ে শাড়ি দিব। এর লাগে আমার ধারণা মতিল মোর কিছু বড় হইতো, মোহর কিছু বড় হইলে মোহর বা সাইয়ার মেয়েরও একটা ফুঞ্জি হয়ে গেল, বড় যদি মোহর থাকে বড় ধরনের যদি ফুঞ্জি থাকে অ্যামাউন্ট থাকে, যদি কোনো কারণবশত বেড়া লাগিল ঔ টেকা গুণ দেখি আরেকজনে এই মেয়ের বিবাহ হরলিত পারে, ইলা মিলি যায় রানি কোনো জায়গা ইলা ব্যবস্থা হয়। এর লাগি মোহর পারলে কিছু বড় করার চেষ্টা করতা লইতা, ছেলের পক্ষ থাকিও দেন না এখন দিত্রা না, যখন বাকি রই যার কিছু মোহর বড় দেখা মেয়েটা খুশ হইব, মেয়েটার সম্পদ বড় হইল। এর লাগে বিশেষ করিয়া মোহর ধার্য করার পরে বিবাহের দিন ধার্য করা, বিবাহের দিন ধার্য করতে সময় শুক্রবার দিন সোমবার দিন জকিরা মালুমাত কিতাব দেখলাম দিনটা ধার্য করা বালা। আমরা দেশ বেশিরভাগ রবিবারে মানুষে বিবাহের দিন ধার্য করন, সোমবার এবং শুক্রবারে খরা বালা। দিনটা যখন ধার্য হয়ে গেল গিয়া বিবাহর দিন সময় কি করা ইজাব কবুল, এখন মাস নাইলো আগে খার কবুল ফড়ানি হইত, বলে কবুল হইল গিয়া অধিকার সমান আছে, তবে মেয়ের আগে কবুল ফড়ানি থাকছে গিয়া শরীয়তর মানে সিরিয়েল এটার তরিকা, মেয়ের আগে ফড়ানি হইল পরবর্তীতে ছেলের ফড়ানি হয়। সুবিধার্থে যদি ছেলের আগে যদি কবুল ফড়ানি হয়ে যায় তাহলে অসুবিধা নাই, মেয়ের পরে ফড়ায় তর্তিবার সামান্য খিলাফ হয়েছে কোনো তরিকার খিলাফ হয়েছে কোনো অসুবিধা নাই, কোনো মকরুও না যাইছো না অসুবিধা নাই, তবে তরিকা হইয়া থাকছে গে মেয়ের আগে ইজাব হয়ে যাক পরে কিন্তু ছেলের কবুল ফড়ানি হইব। ছেলের কবুল ফড়াইতে গিয়া খুতবা ফড়াইয়া থাকছে গিয়া আল্লাহ রসুলের সুন্নত, এর লাগে খুতবা ফড়াইয়া দোয়া ফড়ানি ও এই সময় মিঠা জাতীয় জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত, বিয়ার ঘরে মিঠা জিনিস নবিজিয়ে খাবাইছুন সবরে, সবে মিঠা খাইতেও খাজুর বাঠা হয় না, খাজুর বাটা হয় শিরনি দেখবকা শিরনি বহুত বালা একরামর জিনিস, শিরনিটা হাতে হাতে দিলে কত সুন্দর লাগে, কিছু জায়গাত আমরা দেখছি খাজুর আবার মসজিদ ইটা ইটি করা আরম্ভ করি দিন, জাপটা জাপটি খেয়েও পাইন দুইটা খেয়েও পাইন তিনটা খেয়েও নাই বেজার ইলাই নারী, হ্যাঁ এর লাগি হাতে হাতে শিরনিটা দেওয়া সুন্দর, হাতে হাতে শিরনি গুলা দেখবা মানে দেওয়ার পরে মানে শিরনি খাবা সবে কিন্তু পাইবা, কিন্তু ইটা ইটিটা দেখতে বড় সুন্দর লাগে, ইলা রেবাসটা দয়া করি করবা না, এগুলা বন্ধ করার চেষ্টা করবা, এটাও সুন্দর নাই লোক যায় ইটা ইটি আরম্ভ করিলে খেয়েও ফাইন খেও না, আমি নিজে দেখছি খেয়েও হয়ে ঠার খেও না। আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া বিবাহ যেই সময় ওই গেল গিয়া আমার সাথে সাথে যেন আগে খঞ্জেন পেগাম্বরি সায়ের শর্ত মর্তে আমি তোমার স্ত্রী বলি আমি গ্রহণ করলাম, ওলা কই নেন যে উকিলে বিবাহ হলেন পেগাম্বরি সায়ের শর্ত মর্তে, পেগাম্বরি সায়ের শর্তর মর্তে এক নম্বর একটা শর্ত হইল তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করছো, গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্বে মেয়েটা আইছে যাতে কোনোদিন তোমার কারণে মেয়েটা জীবনে কোনোদিন তোমার হাত চাড়ো হয় না, মানে তুমি মেয়েটার আর ভালো না, মেয়েটার বরণ ফুসল করিয়া যাওয়া ছেলের উপর হয়ে গেছে গিয়া ফরজ এক নম্বর, দুই নম্বর ইয়া থাকছে গিয়া মেয়েটা যদি অসুস্থ হয়ে গেছে গিয়া আটকে গেছে গিয়া মেয়েটা এই মেয়েটারে তুমি কোনো সময় মেয়েটারে জায়গার থাকি ডুলাইতে চাইতা মেয়েটার খেদমতো করতা, এটাও শরীয়তের বিধান, মেয়েটারে পর্দা পুষিদা রাখতা এটা আপনার উপরে দায়িত্ব পেগাম্বরে সাই শর্ত মধ্যে। তারপরে ইয়া থাকছে যেই সময় মেয়েটা আনা হইল আনার পরে এই মেয়েটারে আপনি মাঝে মধ্যে বাবার বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাবার লাগি আপনি সময় সুযোগ দিতা, বলে আনি লাইছি জীবনে আর যাইতে দিতা না, নাইয়র যাইতে সময় মেয়েটারে বাধা আপনি দিতা না, সময় সুযোগে মেয়েটারে বাবার বাড়ি আবার যাইতে আপনি দিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সময় বিবাহের মাত বিভিন্ন জায়গা থেকে আসা আরম্ভ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত জায়গা থেকে মাত আইছে বালা বালা হরিবার থেকে রাসূলুল্লাহ কিছুই না, পরে কিন্তু গরিব সাইয়া হযরতে আলীর সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলাম, কিন্তু ফাতিমা কোনোদিন দুঃখিত হইছেন না, ফাতিমার ফাতিমারে আলিয়ে কোনোদিন কঠোর কথা কইছেন না, বরঞ্চ একদিন ফাতিমার সামান্য সামান্য শক্ত এক কথা আলিরে কই দিছিলাম,
আলী গুসা করিয়া মাটির মধ্যে গোড়াগড়ি পাইছর। কিন্তু হযরতে ফাতিমা আলীর মাঝে বাড়ির মধ্যে যাবার পরে ইলা হইছে, কিতাব দেখলাম দুই দিন তিন দিন হই গেছে, কোনো খাবার বস্তু নাই। আলী গেছন খাজ গেছন, যাবার পরে খাজ পাইছুন না, ঘুরিয়া ঘরের মধ্যে আইছুন খানি নাই। ইলা আমরা কোন স্বামী হলে বর্তমান যুগে একদিন বা দুই দিন যদি নিরামিষ বেতালে ফড়ি যায়, আমার ধারণা মাছ যদি বালে আনইন না ফেসা হয়ে যা সা হান্ডি উন্ডি বলা না। হ্যাঁ হান্ডি তুইতে বাক্কা জুড়ে তৈ বরের পর্যায়ে মাছ নাই সবর। এখন তুই মা বই না হলে যদি শাড়ি যদি তোরা কম দামি আয় তো এখান পছন্দ হয় না, স্বামীর গুড়াইয়াও দেয় নিলাও ইলাও মেয়ে সন্তান হলে শাড়ি গুড়াইয়া আবার গুড়াইয়া বাজারও দেয় নিকান হয়েছে না, খাফড় লো জানো না বাক্কা হয়। এরপরে খানি দুর্বল হইলে কোনো জিনিস কমি হইলে বাসন ফেসা হয়, কোনো সময় দেখবা এক ফাঁকরের মধ্যে দৌড়াত দৌড়াত আবার শোনা যায় স্বামীর কিচ্ছু হইতে পারডা না, বাসনের উপরে গিয়া সব কিচ্ছু মাইর যান হইলে হয় না কোনো জায়গায় ও কোনো সময়। আর না হইলে স্বামীর কিচ্ছু হইতে পারছ না, ছুটে একটা নেনা পাইছ, নেনার বিটির দাপট দিয়ে সর মারি দিলা মাল্লা খারে মারছ না খারে দেখাইলা নেনারে আসলে স্বামীরে তাই মারডা। ইলা যদি মা বই নকলে না ফরমানি করিয়া তখন স্বামীর উপরে গুসা করিয়া বাচ্চার পিটির মধ্যে যেন মাড্ডায় গবা, জানিয়া রাখো তোমার স্বামীর মনের মধ্যে তুমি আঘাত লাগাইলা, স্বামীর ডাইরেক্ট মারতে পারছো না, বাচ্চাটার তুমি পিটির মধ্যে মারলাই, বাসনের উপরে মারলাই, বিভিন্ন অস্ত্রের উপরে হাত চালাইলা বাড়ি মারলাই, বিভিন্ন আওয়াজ করলাই, কারণ ইয়া তার সঙ্গে একমাত্র স্বামীর উপরে তুমি গুসা করিয়া ইলা গুসা করিয়া কোনো জিনিস রে বাউন দিয়া তুমি ইলা মারামারি করিও না, বাড়াবাড়ি করিও না, স্বামীর মনে হয়তো কোনো আঘাত আই যাইতে পারে। স্বামীর ঘরে আসার পরে নিজের ধৈর্যশীল হইতা ধৈর্য ধারণ কর্তা, আর স্বামীর উপরে কিছু কর্তব্য আছে গর স্ত্রী আনার পরে গর স্ত্রীর লোকের দুর্ব্যবহার কর্তা না, আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে বিবাহিত পুরুষ জাত তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তেন সুন্দর ব্যবহার গুলা কর, ভালো ব্যবহার কর। দুই অবস্থায় মারা নিষেধ, একটা মারো এলো যে ফাও চালাইয়া স্বামী কোনো সময় গরস্তিরে বার্তা না, যদি ফাও চালাইয়া বদনের মধ্যে মারন ভেটর মধ্যে মারন এই মহিলার ঘরের মধ্যে কোনো অনেক সন্তান আর হইতা নাই। আর দুই নম্বরে দেখছে স্বামী যদি গরর স্ত্রীর গালের মধ্যে যদি মারন মহিলাদের গালের মধ্যে মানুষের গালের মধ্যে গর্দনার মধ্যে গালের মধ্যে ফরিস্ত গালাসন এল্লাকি গালের মধ্যে মারামারি করতা না, মারতা দমক দিতা ডরডা গাইতা, কিছু স্বামীর ঘরে যদি দমক কিছু ফাতলা হালকা মায়ের মাঝে মধ্যে থাকে না, মা বই রাখলে শুনিয়া কইবা মায়ের শিখিয়ে দেওয়া যাইত না না, বেশি বাড়াবাড়ি করলে স্বামী আপনি মারতে পারেন অধিকার আছে, তবে মারতে গিয়ে আপনি যেন গালো মারতা নাগর ফুল উড়িয়া যাইছিল না বুঝাইছেন, হিলা মাইর হয় না নাগর ফুল নাই টুকানিও এক চড়ে। দুই নম্বর হইল গে চেলি দিয়া মারামারিও চেলি, তিন নম্বর হইল গে গোল্লা বানায় ঘরের কুনাত রাখো, ইটা গোল্লা দিও না হাড্ডি পাঠি জীবন আর হয়তো, চার নম্বরে হইলো হাট দিও মারেন, পাঁচ নম্বরে লাতো শুনছিও মারেন, শোনা গফ হইয়ার অনেক বিচারও শোনা যায় মেয়েরা এইভাবে কথাগুলা তুলিয়া ধরেন, আমার হাট দি মারছন বড় গোল্লা দি বাড়ি আইছন, ইলা তোমার মারের অধিকার নাই মারার হুকুম নাই, মহিলা কথা মানের না শরীয়তের হুকুম মানেন না, ফাইজু হুন না, প্রথমে তুমি নসিহত কর বুঝাও মেয়েটারে বারবার তুমি বুঝাও, বুঝাইলে বুঝবান বনের বাকি তুরি আনলে ফাঁকিরে মাতাইলে বাকি মাছ শিখতে পারে, এখানে একজন মানুষ তারে বুঝাইলে এখানে সে বুঝমান তো নাই, এর লাগে তুমি বুঝানির পরে বুঝছে না ঘরের মানুষরে তুমি হো বুঝাইবার লাগিয়া হইছে না, বাবার বাড়ি খবর দাও বাবার বাড়ি আসার পরে বুঝাইছ, এরপরে বুঝমাচ্ছ না তারপরে তুমি কি করো তালা করো ব্যবস্থা যা বাক্কা বাদে তালা, আমাদের বাপ মেঘা লইয়া তালা চূড়া দরবার লইয়া তালা, এটা তালাকর হুকুম ইলা নাই, বাপ যদি নরম হয়ে যায় চূড়া উল্টা পাল্টা হয়ে যায় তালাক দিলাই, সামান্য খানের ডিবেট হইতে তালাক দিলাই, চূড়া মাত কথা লইয়া তালাক দিলাই, এর লাগে আল্লাহর বাস্তে এই ধরনের তালাক জলদি যাইবা না, মেটা ফরর মে ঘরের মধ্যে আনছন মায়া করে রাখার চেষ্টা করবা। এখন আমি আলোচনা যাইমু কোন কোন ব্যক্তির কারণে ঘর অশান্তি আয়, সামান্য আমি আলোচনা তখন যাইয়া এর লাগে স্বামী ঘর স্ত্রীর লাগে কি করতা বলে সুব্যবহার করতা বালা ব্যবহার করতা,
আর বিবাহিতা মহিলা যারা তাদের জন্য আল্লাহর জাতির হুকুম হইয়া থাকছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত স্বামী হকলারে কয়েছে তোমাদের নিজ নিজ স্বামী হকল হইলা তোমাদের সর্দার স্বামী হকল হইলা গিয়া তোমাদের জিম্মাদার স্বামী হকল হইলা তোমাদের সর্দার এরা তোমাদের জিম্মাদার দায়িত্বশীল এরা তোমাদের সবচাইতে উচ্চ স্থান বড় এর লাগি বিশেষ করিয়া এক রাবায়েত আছে দেখছি নবী যে ফরমাইছেন জেলা আওলাদ হলর মা এবং পায়ের নিচে জন্নত মা এবং বাবার পায়ের নিচে জন্নত ওয়ালা বিবাহিতা মহিলা হলর স্বামীর পায়ের নিচে জন্নত সুবহানাল্লাহ এখন স্বামীর পায়ের নিচে জন্নত এক রাবায়েত আছে মানে স্বামীর যদি মন খুশ রাখতে পারেন মন যদি জয় করতে পারেন তাহলে স্বামীর পায়ের নিচে জন্নত কি মুরাদি ফাওর তোলে না চুকাইয়া জন্নত পাইতা নাই যদি কইন বলে ফাওর তোলে আলিমে কইছেন দেখি যাই সয়া দেব ফাওর তোল কি মান মুরা উরা ফাটা হ্যাঁ কথা দি কই না এর লাগে আপনি আওলাদ মা বাবার পায়ের নিচে জন্নত কইয়া ফাওর তোলে সাইন না জানি পায়ের নিচে জন্নত দি মুরা দুই লগিয়া তোমার মা বাবার পায়ের নিচে সব সময় ছুটোয়া থাকো মা বাবার কাছে মায়ার বন আদরের বনরে মা বাবার রুহানি দোয়া পাইবা মারা যাওয়ার পরে জিন্দা থাকা অবস্থায় মা বাবার নেক দোয়া পাইবা এর কারণে তুমি ওলার জীবনে জন্নতি হইতে পারবা আসরের ময়দান এর লাগি বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই আন্নিকাহু নিসফুল ঈমান নিকয় লগিয়া ইমানের অর্ধেঙ্গ নিকাওয়ার পরে যদি কোনো মহিলা যদি স্বামী তাহা সত্ত্বে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি গুনার খাদের দিকে অগ্রসর যদি হয়ে যায় কিংবা তো কোনো পুরুষ যদি বিবাহ করার পরে যদি অন্য মহিলার দিকে আকৃষ্ট হয়ে গুনার খাদে যদি অগ্রসর হয়ে যায় এর আর উপরে শরীয়তের বড় কঠিন হুকুম আইছে বাবা কতটুক হুকুম বিবাহের আগে যদি কোনো পুরুষ এবং মহি অবিবাহিত হঠাৎ ভুল করে লইছে গুণা করে লইছে তারা অবৈধ কাজ তাদের প্রমাণিতভাবে যদি ধরা যায় শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া জলদে 100 ডান্ডা মারা আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জলদা এরার হুকুম হইল সাক্ষী প্রমাণে ঠিকাইলে চার জনে যদি দেখুন আটটা চৌকে যদি দেখুন তাহলে শরীয়তের হুকুম হইল 100 ডান্ডা দিতা কত ডান্ডা 100 ডান্ডা দেওয়া হইতো ডান্ডাই তো আসতে না আমরা তো আসতে মার মায়া করি বলার জুরো হইতো ডান্ডা মোটামুটি ডান্ডা না জুরো হইতো ফিট চালো হইতো ডান্ডা আর যদি বিশেষ করি এখন মদ পান করি তখন এন লাগে 80 ডান্ডা মদ খাইলে দরা হলে 80 ডান্ডা এই ধরনের গুণাত ওই লগিয়া কত 100 ডান্ডা আর যারা বিশেষ করিয়া বিবাহিত তাদের যদি এই ধরনের যদি প্রমাণিত যদি হয় নবী যে ফরমান খমর পর্যন্ত গাত করিয়া ফাতর মারিয়া রারে মারি লাওয়া এর লাগি বড় ধরনের গুণা বাবা বিশেষ করিয়া এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামত থাকি যদি মানুষ যদি বঞ্চিত হয় অন্যদিকে যায় তার লাগি কঠিন শাস্তি কিয়ামতর দিন আমার নবীজিকে দেখি আইজন আল্লাহ রসুলের মেয়েরাজ যখন নসিব হইসল গিয়া দেখুন এক গ্রুপ পুরুষ এবং মহিলা তাদের সামনে খালে বালা বালা ফলমূল গুলা রাখা ইতা না খাইয়া ফসা খালি মাংস খাইত্রা চিৎকার দিত্রা ওয়াজ ইব্রাহিম তার সামনে বালা ফল রাখা তারা খেনে খালি ফসা মাংস খায় নবী জিরে জিব্রাইলে উত্তর দেন ইয়া রসুল আল্লাহ যারা জমিন নিয়ামত পাইয়া নিয়ামত অস্বীকার করছিল তারা বিবাহিতা পুরুষ এবং মহিলা নিজ নিজ দায়িত্ব ছাড়িয়া অন্য জায়গায় গুণা করছিল এর লাগি বালা ফল সামনে রাখি আল্লাহ ফসা জিনিস মাংস খাবাইত্রা খাইত্রা খাইতে পারডা না চিৎকার দিত্রা এর লাগি বাবা ইটো এত মারাত্মক বড় ধরনের গুণা